ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো প্রতিবারের ন্যায় আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি মোটরসাইকেল নিয়ে, নতুন একটি মোটরসাইকেল শোরুমে। তো এই শোরুমটি আমার আমার কাছ থেকে আপনারা সকল রকমের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে পারবেন। তো তার ভিতরে আজকের ভিডিওটিতে যেটা দেখাবো, সুজুকি জিক্সার ডুয়েল টনের বাইক। তো এই বাইকটি একেবারে অল্প কিলো চালানো, হোয়াইট ব্লু গাড়ি, খুবই আকর্ষণীয় এই কালারটি। তো এই কালারটি অবশ্যই আপনাদের পছন্দ হবে। যদি গাড়িটি কিনতে চান তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করুন। শুধু এই গাড়ি না, যে কোনো গাড়ি কিনতে হলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে যোগাযোগ করলে আমার আমার ঠিকানা পেয়ে যাবেন, আমার কাছ থেকে গাড়ি কিনতে পারবেন, সকল রকমের গাড়ি পাবেন আমার কাছে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। তো এটি আমার শোরুম আলমডাঙ্গা মোটরস, পুরাতন বাস স্ট্যান্ড আলমডাঙ্গা চৌডাঙ্গা। তো আজকে আপনাদেরকে এই ভিডিও এই গাড়িটি সম্পূর্ণ দেখাবো, এই গাড়িটি দেখতে কেমন। তো এই জিক্সারটি দেখে আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে। আর শুধু এই জিক্সার না, অন্য যে কোনো বাইক কিনতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই বাইকটি কুষ্টিয়া ল কাগজ, এই গাড়িটি মাত্র 7,000 কিলো চড়ছে, এই গাড়িটি এখন মার্কেট আউট। তো এই গাড়িটি আপনারা যদি কিনতে চান ডুয়েল টনের গাড়ি, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই গাড়িটির মার্কেট প্রাইস ছিল 2,30,000 টাকা। তো আপনাদের জন্য প্রাইস রাখা হয়েছে, যেহেতু ফুল কাগজওয়ালা গাড়ি, স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেট সবই চলে এসেছে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দাম রাখা হয়েছে 1,85,000 টাকায় আপনারা এই জিক্সারটি পেয়ে যাবেন, 1,85,000 টাকায়। কারণ এই গাড়িটির মার্কেট প্রাইস ছিল 2,30,000 টাকা, এখন মার্কেট আউট। এই গাড়িটির যাবতীয় যা আছে সব অরিজিনাল, প্লাস্টিক থেকে শুরু করে গাড়িতে যা যেখানে যেখানে রং যাবতীয় জিনিস আছে সবই অরিজিনাল। কারণ গাড়িটি খুবই অল্প কিলো চালানো, মাত্র 9,000 কিলো চালানো গাড়িটি। তো বলতে পারেন যে প্রায় শোরুম কন্ডিশনে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবারও দেখা হবে। নতুন ভিডিওতে থাকবে নতুন নতুন চমক। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।